365 দিনে হইতাছে 3 কোটি 15 লাখ 32 হাজার সেকেন্ড 100 ঘন্টা হইতাছে 3 লাখ 60 500 ঘন্টা হইতাছে 18 লাখ 1000 ঘন্টা হইতাছে 36 লাখ ভাই কি নাম আপনার আমার নাম মোহাম্মদ রুবেল মিয়া বাড়ি কই আপনার আমার বাড়ি এত্রোনা ডিস্ট্রিক্ট রিকশা চালান কতদিন ধরে আজকে চালাই প্রায় 15-16 বছর পড়াশোনা করছেন কিছু পড়াশোনা ক্লাস টু লাগাত করছিলাম কথা কথা জানছিলাম যে আপনি অনেক ভালো অঙ্ক জানেন অনেক হিসাব নিকাশ করতে পারেন আর কি ইনশাআল্লাহ তো সেই জন্য আমার হাতে ক্যামেরাও ছিল ভালো একটা ভিডিও করি ভাই আপনি সালমান সাহেব কত চিনেন নায়ক সালমান সাহেব হ্যাঁ ভাই চিনি চিনি ওনার কোনো ছবি দেখছেন হ্যাঁ ছবি দেখছি কেমন লাগে ওনাকে ওনার ছবি অনেক ভালো লাগে নায়কটাকে আমার অনেক ভালো লাগে তো আপনি যখন আমি শুনলাম যে আপনি অনেক সেকেন্ড হিসাব করে দিতে পারেন তো আমার একটা কিউরিওসিটি হলো যে আমি আপনাকে আপনার কাছে জানতে চাচ্ছি যে সালমান সাহেব আমরা জানি 27 বছর বাঁচছেন তাহলে 27 বছর তো সবাই জানে তো 27 বছরে কত সেকেন্ড হয় ভাই 27 বছরের সেকেন্ড হইতেছে 82,05,66,000 এই হিসাবটা কীভাবে করেন আপনি ভাই হিসাবটা হলো যখন আমি একদিন ভাবলাম যে এক ঘন্টায় কত সেকেন্ড হয় তখন বার করলাম 3,600 সেকেন্ড এক ঘন্টা 3,600 সেকেন্ডে এক ঘন্টা হয় 24 ঘন্টায় সেকেন্ড হইতে 86,700 আর 30 দিনের সেকেন্ড হইতেছে 25,92,000 আর 365 দিনের সেকেন্ড হইতেছে 3,15,32,000 এই হিসাব মিলাইলে 27 বছরে কত হয় তাহলে 82,05,66,000 সেকেন্ড আচ্ছা যদি আপনার হিসাবের সাথে আমাদের ক্যালকুলেটর বা দর্শকের হিসাব না মিলে এই দায় কে নেবে এই দায় মনে করেন এই দায় কে নিব ইনশাআল্লাহ আমি নিব আমার যদি ভুল হয় আমি ভুল ভেঙে দিতে পারবো এই ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে কারণ যে এই যে এই ভিডিও তো অনেকে ইউটিউব ফেসবুকে দেখবে কমেন্টস করবে তো সেখানে ভুল হলে কিন্তু আপনাকে আপনার কাছে জানতে চাইবো ইনশাআল্লাহ জানতে পারবে জানতে পারবে আমি এতটুকু বলতে পারি 100 ঘন্টায় সেকেন্ডও 3,60,000 500 ঘন্টায় সেকেন্ডও 18 লাখ 1000 ঘন্টায় সেকেন্ডও 36 লাখ 1 লক্ষ ঘন্টায় সেকেন্ডও 36 কোটি 2 লক্ষ ঘন্টায় সেকেন্ডও 72 কোটি 50 লক্ষ ঘন্টায় সেকেন্ড হয় 1,800 কোটি 1 কোটি 1,000 ঘন্টায় সেকেন্ড হয় 3,600 কোটি আচ্ছা তা আমি আশা করতেছি আমি একজন রিক্সা চালক সাধারণ মানুষ আপনি বললেন যে আমার কথা শুনে দে ভাই আমাদের সালমান সাহেব মারা গেছে আজকে 27 বছর হয় 27 বছরে আপনার সেকেন্ড হইতেছে 82,05,66,000 সেকেন্ড আচ্ছা তো সালমান সাহেব সবচেয়ে বেশি ছবি কে করছে জানেন সালমান যাচ্ছে যত নায়কই ছবি করুক কিন্তু সালমান চার মতন মায়াবিনী অভিনয় এখনও বর্তমানে কেন নায়কে আমি জানতে চাচ্ছি আসলে ওনার সাথে অনেক নায়িকাই ছবি করছে সবচেয়ে বেশি ছবি করছে শাবনূর হ্যাঁ সবচেয়ে বেশি শাবনূর আর শাবনূর ছবি সালমান শাহর লোকে মিলে মিলে যেমন সালমান শাহ শাবনূর এরা দুইজন অন্তরের অন্তর আচ্ছা আমরা যদি ধরি যে শাবনূরের বয়স এখন 45 জি তাহলে সালমান শাহর 27 হইলে সেটা তো বলতে পারছেন তো শাবনূরের 45 হইলে সেটা আমরা কত সেকেন্ড ধরে নিব হ্যাঁ এটা আমারে একটু সময় দিতে যে সময় দিলে আবার আমি বলে দিতে পারবো আচ্ছা একটু সময় নেন Thank you.
137 কোটি 16 লাখ 90 হাজার সেকেন্ড। আচ্ছা, তো এই যে আমরা যে হিসাবটা নিলাম, এটা কিন্তু আপনার দুই মিনিট দুই সময় লাগছে না? এই তো ধরুন দুই মিনিট তিন মিনিট সময় লাগছে। আমরা তো এটা মনে করেন এটা আমার যেগুলো হিসাব করা আছে এগুলো একজন যদি সহজভাবে বলে সহজভাবে বলতে পারি, আর যদি আমার একটু ইঙ্গিত করে বলে আমার একটু বলতে সময় লাগে, কষ্ট হয় আর কি। আচ্ছা, তো যাক, আপনি তো সাধনার একটা বিষয় আপনি এটা শিখছেন, তো আমরা শাবনুরের বয়স 45 ধরছিলাম, তো সেই ধরে কত আসলো দিলে? 137 কোটি 16 লাখ 90 হাজার সেকেন্ড। সেকেন্ড, তো এই ভিডিওটি কোনো কারণে ধরেন শাবনুর দেখলো, শাবনুর শাবনুর আপাতত এখন দেশে থাকেন না, কেমন লাগবে আপনার? হ্যাঁ, অনেক ভালো লাগবে। উনি একজন নায়ক আর আমি একজন সাধারণ মানুষ, ওনার জীবনের সেকেন্ড টাইম বলে দিলাম। ওনার সেকেন্ডটা বলে দিলাম, ওদেরকে আমি ভালোবাসি, আর ওরা যদি মানুষকে ভালোবাসে তা আমাকেও ভালোবাসবে। তাহলে আরেকটা সহজ হিসাব, হ্যাঁ, সালমানের সাথে আর সেকেন্ড নায়িকা বেশি ছবি করছে মৌসুমি, আমরা ধরি মৌসুমির বয়স, নায়িকা মৌসুমি আবার বয়স 50, এটা দুটি সহজ হিসাব মনে হয়। হ্যাঁ, একটু হিসাব করা। ওনার হইতেছে 155 কোটি 17 লাখ সেকেন্ড। 155 কোটি 17 লাখ সেকেন্ড, ঠিক আছে তো হিসাব? হ্যাঁ, ইনশাল্লাহ। আপনি এই হিসাবটা একটু দ্রুত হলো, শাবনুর আপার চেয়ে মৌসুমি আপার বয়সের হিসাবটা বের করতে একটু দ্রুত হলো, কারণ কি আমি বলবো? কারণ ওই যে সংখ্যাটা এখানে মিল ছিল, সংখ্যাটা মিল ছিল, 50 ছিল, আমরা ধরে নিছি যে তার বয়স 50, আর শাবনুর আপাকে ধরে নিছি ওনাদের কিন্তু মানে বেদের সংখ্যাভাবে হয়েছে। যেমন সালমান শাহ, ওনার ছবি আমি অনেক পছন্দ করি, ওনার হিসাবটা একটু 27 বছর বেদের সংখ্যা, ওদের কথা বলতে আমার একটু কষ্ট হয়েছে। আর আর ওটা তো আমরা আগে একটু সময় নিয়ে নিয়েছি, ভিডিও শুরুর আগে একটু ভাইবে নিয়েছিলাম, আর পরেরগুলো তো একদম সরাসরি ভিডিও হচ্ছে। আচ্ছা, এখন যদি হঠাৎ করে আমি জানতে চাই আর একজনের বিষয়ে, না এখান থেকে আমরা বাড়ি ধরবো না, আমরা সোজা ওই দিকে চলে গেলাম, সোজা একদম পরে টাইনে রাস্তা আছে। আমরা আরেকটা হিসাব নিব এই ভিডিওতে, সেটা হচ্ছে আপনার প্রিয় নায়িকা কে? আমার শাবনুর আপার মৌসুমি বাবাদে প্রিয় নায়িকা এদিক দিয়ে যেমন ববিতা আপু, রোজিনা আপু, শাবানা আপু, এদের ছবি আমার কাছে আরও বেশি মায়াবী লাগে, এরা অনেক সুন্দর করে অভিনয় করতে পারে। আচ্ছা, এবার কার বয়স তার হিসাব করুন বলেন। কার বয়স হিসাব করবো এখন? একটা আর একজন বলেন, তিনজনের একজন শাবানা আপুর কথা বলেন। শাবানা আপা ধরি, শাবানা আপার বয়স এখন তো 70। আচ্ছা, 70 হইলে দেখা যাইতেছে
270 কোটি 73 লাখ 40 হাজার সেকেন্ড তাই এটা একটু সহজ ছিল 70 তো বয়স আমরা 70 ধরে নিয়েছি আসলে কত বয়স তো আমরা জানি না 70 ধরে নিয়েছিলাম তো থ্যাংক ইউ আর রুবেল ভাই আপনার রিকশায় উঠে পরিচয় হলো তো তারপরেও একটু দর্শকদের জন্য একটু পরিচয়টা দেন আপনি আরেকবার আপনার নাম রুবেল হ্যাঁ আমার নাম মোহাম্মদ রুবেল মিয়া বাড়ি বাড়ি আমার নাম মোহাম্মদ রুবেল মিয়া আমার ডিস্ট্রিক্ট গত্রকোনা কলমাকান্দা থানা গ্রাম হরিপুর বিয়ে করছেন যে বিয়ে করছি আমার দুই ছেলে এক মেয়ে আছে কই থাকে তারা এখন দেশে বাড়ি এই যে হিসাব নিকাশ করে আপনারা খুব বেশি পড়াশোনা করেন নাই তো আপনার স্বপ্ন কি এই হিসাব নিকাশ করে যে সাধনা করেন 11 বছর ধরে সাধনা করে আসছেন আমার স্বপ্নটা হইল যে একজন মানুষ যদি ক্লাস 2 লাগাত লেখাপড়া করে তাকে শিক্ষিত বলা হয় না সে ধরতে গেলে একজন মূর্খ যখন আমি এটা নিয়ে ঘন্টায় কত সেকেন্ড একদিনে কত সেকেন্ড মাসে কত সেকেন্ড 100 ঘন্টা কত সেকেন্ড 500 ঘন্টা কত সেকেন্ড 10 লক্ষ ঘন্টা কত সেকেন্ড 50 লক্ষ ঘন্টায় কত হাজার কোটি সেকেন্ড এগুলো আমি এভাবে আস্তে 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 আমি আমার অনেক কষ্ট হয় মাথার বেনে ধরে আমার অনেক সময় এক দুই কেজি দুধ লাগে হাঁসের ডিম লাগে এগুলো আমি আস্তে আস্তে অনেক কষ্ট করে আমি এটা মিলাইছি যে মানুষে রকেট বানাইতে পারে বিমান বানাইতে পারে আমি একটু চিন্তা ভাবনা করে দেখি হয়তো মূর্খ ঠিক আছে আল্লাহ পাকে আমরা দান করছে বললেই আমি এই জিনিসটা পারি এখন আমার কথা হলো যে আমার দেশের একটা গৌরব কেমন আপনি সিঙ্গাপুর গেলেন আপনি সিঙ্গাপুর যাওয়ার কিছুদিন চলাফেরার পরে আপনার ফ্যান বন্ধুরা বলতেছে এ ভাই তোমার দেশের লোক কী কী জিনিস পারে তা আপনি জিজ্ঞেস করলেন ওরে ও বলতেছে আরে আমার দেশের লোক এই পারে সেই পারে এমক জনে এমক কিছু পারে তা আপনিও বললেন আরে ভাই আমার দেশের একটা লোক মূর্খ ও লক্ষ লক্ষ ঘন্টায় কত হাজার কোটি সেকেন্ড বলে দিতে পারে হয়তো 3 থেকে 4 মিনিট 5 মিনিট হয়তো 10 মিনিট সময় লাগে বেশি লাগে কাগজ কলম লাগে না ক্যালকুলেটর লাগে না খাতা কলম ক্যালকুলেটর লাগে না বেশি লাগলে আধা ঘন্টা লাগলো হ্যাঁ আমি একটা কথা বলি এই হিসাব আরও যে কোনো হিসাব আমাকে যদি কোনো মানুষের দেয় আমি এখান থেকে লড়বো না খাতা কলম ক্যালকুলেটর আমার কিছু লাগবো না আমার 1 ঘন্টা লাগুক কামতে 6 ঘন্টা লাগুক কামতে 10 মিনিট লাগুক আমি সঠিক হিসাব দিতে পারলেছি আমি খাতা কলম ক্যালকুলেটর সারা দিব ইনশাআল্লাহ ওকে থ্যাংক ইউ ভাইয়া ভালো থাকেন ধন্যবাদ